প্রকাশ্যে আদালত থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত শীর্ষ জঙ্গি জিয়াউল হক ওরফে মেজর জিয়ার নির্দেশ ও পরিকল্পনায় ঘটে জঙ্গি ছিনতাই। জঙ্গিদের আদালত চত্বর থেকে ছিনিয়ে নেওয়া হবে তারা আগেই জানত। ছিনতাই কাণ্ডে অংশ নেয় ১৮ জন, পরিকল্পনাকারীরা সবাই নজরদারিতে আছেন। মৌ খন্দকারের প্রতিবেদন জানাচ্ছেন হাসান শাব্বির। রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আসামিদের গ্রেপ্তারে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। দেশজুড়ে জারি রয়েছে রেড অ্যালার্ট। এই ঘটনায় রোববার রাতেই প্রসিকিউশন বিভাগ থেকে ছিনিয়ে নেওয়া দুই জঙ্গিসহ ২১ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করা হয়। মামলার তদন্তভার দেওয়া হয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিটকে। মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে ডিবি প্রধান জানান, শীর্ষ জঙ্গি নেতা মেজর জিয়ার পরিকল্পনা ও নেতৃত্বে ছিনতাইয়ের ঘটনা ঘটে। আসামিরা সবাই নজরদারিতে আছে, সবাই অ্যালার্ট রয়েছে এবং সবাই চেকপোস্ট করছি, সবাই আমরা দেখভাল করেছি এবং আমরা মনে করি এই যে আসামিরা রয়েছে, আসামিরা আমরা আমাদের মানে নজরদারিতে রয়েছে, তাদেরকে আমরা যে কোনো সময় গ্রেপ্তার করতে সক্ষম হব। র‍্যাব বলছে জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় সহযোগীরা চিহ্নিত, গ্রেপ্তারে চলছে অভিযান। আদালত থেকে জঙ্গি ছিনতাইয়ের মিশনে সরাসরি অংশ নেয় ৬ জঙ্গি, ১০ থেকে ১২ জন ছিলেন রেকিতে। তাদের পারিবারিক যে তথ্য উপাত্ত বা যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে এই সবগুলো আমলে নিয়ে পর্যালোচনা করে আমাদের র‍্যাবের সকল ইউনিট কাজ করছে। এখানে আমাদের ইন্টেলিজেন্স ইতিমধ্যে তারা বেশ অগ্রগতি তারা পেয়েছে, সেটা হচ্ছে যে তারা বেশ কিছু তথ্য উপাত্ত পেয়েছে, যেখানে সিসিটিভি ফুটেজ কালেকশন থেকে শুরু করে যারা পালিয়েছে তাদের ছবি সংগ্রহ করা। দায়িত্ব অবহেলার অভিযোগে এরই মধ্যে এক পুলিশ পরিদর্শক সহ ৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। হাসান শাব্বির, নিউজ ডেস্ক, দেশ টিভি।